নদীর জলাশয়ে পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় মাছের সরবরাহ বেড়েছে আড়তে, আর সরবরাহ বাড়ায় চাষ করা মাছের দর কমেছে কেজিতে ২৫ টাকা পর্যন্ত। নওগাঁর মহাদেবপুরের মাছের পাইকারি আড়তে ভোর থেকে হাঁক ডাকে চলে বেচা কিনা। দফায় দফায় মাছের দর কমলেও মাছের খাদ্যর চড়া দামে আর্থিক ক্ষতির কথা বলছেন মাছ চাষিরা। ৩-৪ দিন থেকে বাজার একের দিন যাচ্ছে, বাজার কমে যাচ্ছে, দামের উন্নতি নাই। একটা করে মাছের প্রতি ২৫০-৩০০ টাকা খরচ করে ১৫০ টাকা ১৭০ টাকা পাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন নদীর জলাশয়ের মাছ বেশি আসায় দর কমেছে। প্রচুর মাছের আমদানি, কাতল ১.৫ কেজি ২ কেজি ১০০-১৫০ কেজি। এক কেজির পাঙ্গাস চাষ করতে সর্বনিম্ন ৭৫ টাকা খরচ হয়, এখন পাঙ্গাস ৫০-৫৫ টাকা। আমরা কি করে আমাদের জীবিকা নির্ভর হবে? সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার মাছ বেচা কিনা হলেও জায়গার অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। খোলা আকাশের নিচে আমাদের মাছ বাজারে মাছ বেচা কিনা হচ্ছে, আমাদের কোনো সরকারিভাবে হাটের কোনো জায়গা করে দেওয়া হয়নি। এখানে খুব সমস্যার মধ্যে পড়ে, বাইরের পাইকারের আসে মাছ কিনা বেচা করে রাখার জায়গা পাওয়া যায় না, এখানে আমরা খুব সমস্যার মধ্যে আছি। মৎস্য অফিস জানায় জেলায় ১৮,০০০ নিবন্ধিত মাছ চাষি মাছ উৎপাদনে জড়িত। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।